হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আবগারি মেইন্সের জন্য অঙ্কের যে ক্লাসটা শুরু করেছিলাম সেটার আজকে উনিশ নম্বর ক্লাসটি করাচ্ছি তো এই ক্লাসে ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আবগারি মেইন্স তার সাথে সাথে অন্য যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাও আর এর আগে আমি অনেকগুলো ক্লাস করিয়ে দিয়েছি অঙ্কের তো সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা করবে আর নিচে আমি ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দেব ওকে চলো ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর কোশ্চিন দেখো এখানে একটা সিম্প্লিফিকেশনের কোশ্চিন নিয়েছি তো এ সমান সমান এগারো এবং বি সমান সমান নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কত ঠিক আছে তো এই অঙ্কটি করার আগে আমাদের এই যে এ কিউব মাইনাস বি কিউব রয়েছে এটার ফর্মুলাটা জানতে হবে তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কী এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ওকে তো দেখো এই অঙ্কটা কী করে করবো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রয়েছে ওকে নিচে কী রয়েছে এ তো উপরে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি রয়েছে তো নিচে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কী জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো দেখো নিচে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা বসিয়ে দেবো উপরে এটাই থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি নিচে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এ এবিটা আমরা আগেও নিতে পারি পরেও নিতে পারি কোনো অসুবিধা নেই তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি উপরে রয়েছে নিচেও রয়েছে তাই না তো এ এটা কেটে যাবে ওকে থাকলো কি তাহলে উপরে ওয়ান নিচে এ মাইনাস বি তো উপরে ওয়ান তো দেখো নিচে কি রয়েছে এ মাইনাস বি রয়েছে ঠিক আছে তো এখানে এর মান দেখো এগারো বলে দিয়েছে তো এগারো লিখবো আর মাইনাস বি এর মান কি নাইন বলেছে তো এখানে নাইন লিখবো। ওকে তাহলে ওয়ান কত এখানে এগারো থেকে নয় বাদ দিলে কত হচ্ছে টু তাহলে কি বের হলো মান হাফ বের হলো তো দুইয়ের এক বের হয়েছে তো অপশন কি অপশন এ হচ্ছে অ্যান্সার ওকে হাফ এটার অ্যান্সার বোঝা গেল নিশ্চয় চলো নেক্সট দু নম্বর অঙ্কটি দেখো দুই ব্যক্তি আঠারো কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে টু কিলোমিটার পার আওয়ার এবং টু কিলোমিটার পার আওয়ার গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে পরস্পরের দিকে বলেছে তো কত সময় পর তারা মিলিত হবে কত সময়টা আমাদেরকে বের করতে হবে টাইম ওকে টাইমটা আমাদেরকে বের করতে হবে তো দুই ব্যক্তি কি করেছে আঠারো কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে তো টোটাল ডিস্টেন্সটা কি আঠারো কিলোমিটার ওকে এটা কি টোটাল ডিস্টেন্স তো একজন কী করেছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার বেগে গিয়েছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার আর আরেকজন কি করেছে টু কিলোমিটার পার আওয়ার গোচ বেগে পরস্পরের দিকে তো একজন এদিক থেকে এদিকে গেছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আরেকজন এদিক থেকে এদিকে এসেছে কত টু কিলোমিটার পার আওয়ারে ওকে পরস্পরের দিকে বলেছে তো পরস্পরের দিকে হলে কি হবে আমাদেরকে এই যে গতিবেগটা যোগ করতে হবে আপেক্ষিক গতিবেগ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ যোগ টু তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ওকে তাহলে এটা কি বের হলো স্পিড বের হলো স্পিড ফোর পয়েন্ট ফাইভ ওকে তাহলে কত সময় পর তারা মিলিত হবে সময়টা আমাদেরকে বের করতে হবে তো সময় সময়টি সমান সমান আমরা কী জানি ডিস্টেন্স বাই স্পিড তো ডিস্টেন্সটা আমাদের টোটাল ডিস্টেন্সটা কত বলে দিয়েছে চোদ্দো সরি আঠারো আর স্পিডটা কত বের হলো আমাদের ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ওকে তো পয়েন্টটা উঠে গেলে এখানে একটা উপরে একটা এক আর একটা শূন্য হবে তো নয় দুগুণে আঠারো পাঁচ নং পঁয়তাল্লিশ তো পাঁচ দিয়ে দশকে কাটলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে দুই আর দুই ইন্টু করলে কত হচ্ছে চার চার ঘন্টা ওকে ফোর আওয়ার তো চার ঘন্টা পর তারা মিলিত হবে অপশন সি হচ্ছে অ্যান্সার চার ঘন্টা ওকে চলো নেক্সট তিন নম্বর দেখো চক্রবৃদ্ধি সুদে কোনো আসল চার বছরে দ্বিগুণ হয় কত বছরে চার গুণ হবে ওকে কত বছরে চার গুণ হবে তো বন্ধুরা এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক অনেক পরীক্ষায় এই অঙ্কটি এসে থাকে ঠিক আছে তো এই অঙ্কটি করার শর্টকাট যে নিয়মটা রয়েছে অবশ্যই তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ এই অঙ্কটি অনেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে তো দেখো এই অঙ্কটি তো চার চক্রবর্তী সুদে কোনো আসল চার বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে গুণ হবে কত বছর বছরটা বের করতে হবে তো দেখো দ্বিগুণ হয় দ্বিগুণ হয় কয় বছরে চার বছরে ঠিক তারপরে তাহলে গুণ হবে কত বছরে এটাই আমরা বের করব তো দেখো এখানে দ্বিগুণ বলেছে চার বছরে তাহলে গুণ কত বছরে এই যে দুটা রয়েছে টু ঠিক আছে এটা এটা হচ্ছে বেস তো এটাকে আমরা কি করব চারে পরিণত করব তো টু এর সাথে এমন কি ইনটু বা স্কোয়ার করলে চার হবে তো টুয়ের উপরে যদি আমরা দুই স্কোয়ার করি তাহলে কত হচ্ছে চার হচ্ছে ঠিক তো এই যে এখানে স্কোয়ারটা হয়েছে দুইয়ের উপরে দুই যে স্কোয়ারটা বের হয়েছে সেই স্কোয়ারটা আমরা চারের সাথে এখানে ইন্টু করব তাহলে কত হচ্ছে আট বছর তো এটাই হচ্ছে অ্যান্সার অপশন সি হচ্ছে অ্যান্সার ওকে তো এরকম ধরনের আমি আরেকটা অঙ্ক নিয়েছি চলো নেক্সটের অঙ্কটি দেখে নিই তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে আর নাম্বার অঙ্কটি দেখো একই অঙ্ক কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে ঠিক এখানেও বছরটাই বের করতে হবে তো দ্বিগুণ হয় পাঁচ বছরে দেখো দ্বিগুণ হয় পাঁচ বছরে ওকে তাহলে কত বছরে গুণ হবে গুণ হবে কত বছরে ঠিক তো এই যে দুই রয়েছে এই দুইয়ের সাথে আমরা এমন কি মানে সংখ্যা ইন্টু করলে আট হবে তো আমরা দুইয়ের উপরে যদি আমরা কিউব দেই তাহলেই তো আট হচ্ছে তাই না তো দেখো এই যে কিউবটা রয়েছে পাওয়ারটা এটা আমরা কি করব এই যে পাঁচ রয়েছে পাঁচের সাথে ইন্টু করে দেবো তিন পাঁচ দিনে পনেরো বছর ওকে তো আমরা পনেরো বছর পেয়ে গেলাম যে পনেরো বছরে আট গুণ হবে অপশন বি হচ্ছে অ্যান্সার ওকে এই অঙ্কগুলো এভাবে করতে হবে চলো নেক্সট দেখো পাঁচ নম্বর এই অঙ্কটা আমরা কী করব এটাও সিম্পলিফিকেশনের অঙ্ক তো দেখো উপরে তিন রয়েছে আর নিচে রুট জিরো পয়েন্ট জিরো নাইন ঠিক তো দেখো কি করে করব উপরে তিন আর এখানে নিচে রুট জিরো পয়েন্ট জিরো নাইন তো দেখো আমরা যদি জিরো পয়েন্ট তিন টু জিরো পয়েন্ট তিন করি তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো তো জিরো পয়েন্ট উপরে আমরা স্কোয়ার দিলাম ঠিক আছে জিরো তো দেখো এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে তো থাকলো কি তিন আর নিচে জিরো ওকে তো পয়েন্টটা উঠে গেলে কি হবে একটা এক আর একটা শূন্য তো তিন আর এই তিন কেটে গেল থাকলো কত দশ তো অপশন ডি হচ্ছে অ্যান্সার দশ ওকে নেক্সট ছ নম্বর অঙ্কটি দেখো একটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের কুড়ি পারসেন্ট ভোট দেয়নি প্রদত্ত ভোটের সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন ঠিক তো টোটাল কি একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট দেয়নি তাহলে দিয়েছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তো এই অঙ্কটা কী করে করবো দেখো একশো পার্সেন্টের মধ্যে কুড়ি পার্সেন্ট ভোট দেয়নি তাহলে দিয়েছে কতজন আশি পার্সেন্ট তো একশো জনের মধ্যে দিয়েছে আশি জন তাহলে এক পার্সেন্টের মধ্যে কত দিয়েছে আশি বাই হানড্রেড তাহলে পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে কতজন দিয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট সমান সমান এইটটি ইন্টু সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই একশো তো জিরো জিরো কাটলো দুই দিয়ে যদি কাটি এখানে চার এখানে পাঁচ পাঁচ দিয়ে যদি পঁয়ষট্টিকে কাটি তাহলে কত হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি তো চার আর তেরো ইন্টু করলে কত হয় চার তিনে বারো দুই হাতে এক চার একে চার আর পাঁচ ফাইভ ফিফটি টু পার্সেন্ট তাহলে কত নম্বর অপশন দেখো বি ফিফটি টু পার্সেন্ট তাহলে তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন ফিফটি টু পার্সেন্ট ভোট পেয়েছে ওকে নেক্সট সাত নাম্বারটা দেখো এ এর মাইনে বি এর থেকে তিরিশ পারসেন্ট কম তাহলে বি এর মাইনে এ এর থেকে কত বেশি ঠিক আছে তো দেখো এস টু বি তো কি বলেছি এ এর মাইনে বি এর থেকে তিরিশ পার্সেন্ট কম বিয়ের থেকে তিরিশ পার্সেন্ট কম তাহলে বিয়ের কত একশো যদি তিরিশ পারসেন্ট কম এর তাহলে কত হচ্ছে সেভেন্টি তো এই জিরো এই জিরো কেটে গেল তাহলে কত হচ্ছে সেভেন এস টু টেন তো এদের ডিফারেন্সটা কত তিন তাহলে কী বলেছে তাহলে বি এর মাইনে এ থেকে কত বেশি দেখো সাতের মধ্যে তিন বেশি তাহলে একশোর মধ্যে কত তিনশো ডিভাইডেড বাই সেভেন তিনশো দেখো সাত সাত দিয়ে আমরা তিনশোকে ভাগ করব চার সাতা আঠাইশ থাকলো কত দুই জিরো সাত দুগোনে চোদ্দো নামলো সিক্স সিক্স বাই সেভেন ওকে তাহলে অপশন কী অপশন ডি হচ্ছে ওকে অঙ্কগুলো অবশ্যই বোঝা গেছে তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এর পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসব ওকে তাহলে আজকের এই ক্লাসটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং